সংযুক্ত আরব আমিরাতের 9 জন স্ত্রী ও 42 জন সন্তান রেখে মারা গেলেন সালেম জুমা আল গাফরি নামে এক শেখ। সম্প্রতি 100 বছর বয়সে মারা যান তিনি। এলাকায় তিনি পরিচিত ছিলেন কফি তৈরির জন্য। আমিরাতের রাস আল খাইমা রাজ্যে প্রায় 30 বছর ধরে নিজের হাতে তৈরি করা কফি বিক্রি করতেন তিনি। কফির জাদুতে মন জয় করেছেন অসংখ্য মানুষের। তার 16তম সন্তান আলী আল গাফেরি বলেন, বাবার মতো আরোরি কফি কেউ তৈরি করতে পারতেন না, কেউ কোনো দিনও ভাবতেও পারতেন না। এক হাতে অন্তত 12 কাপ কফি ধরতে পারতেন তিনি। তিনি আরও বলেন, আমিরাতের ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করতেন বাবা। সবচেয়ে বেশি ভালোবাসতেন খেজুর ও মধু। প্রতিদিনই হাঁটাহাঁটি করতেন, এমনকি সাঁতারও কাটতেন। জানা গেছে সালেম জুমা আল গাফেরি 9 বার বিয়ে করেছিলেন। সব মিলে 42 সন্তান রয়েছে তার। তার জন্ম ডিব্বায়, তবে জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন রাস আল খাইমাতেই। আমিরাতের ফুজাইরাতে মৎস্যজীবী বা সৌদি আরবে বিল্ডার হিসেবেও কাজ করেছেন তিনি।